নমস্কার। প্রথমে আপনাদের সকলকে জানাই ক্রিসমাসের অনেক অনেক শুভেচ্ছা, হ্যাপি ক্রিসমাস সবাইকে। আমার জীবনে প্রথম আজকে ক্রিসমাসের দিনে আমি আমার পরিবারের সঙ্গে না থেকে, বন্ধু বান্ধবদের সঙ্গে না থেকে, আমার বৃহত্তর পরিবারের সঙ্গে এসে কাটাচ্ছি। আমার খুব ভালো লাগছে আজকে এখানে এসে। পিঠে পুলি উৎসব খুব সুন্দর উৎসব হচ্ছে। আমি উদ্যোক্তাদের অনেক অনেক ধন্যবাদ জানাই আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্যে। আমি একটু উদ্যোক্তাদের একটু ডাকতে চাই, একটু আসেন যদি আপনারা। দেখো তো ডেকে নিচ্ছি আমাদের চেয়ারম্যান শ্রী দেবপ্রসাদ বাগমহাশয়কে, ডেকে নিচ্ছি আমাদের খাদ্য ও পিঠে পুলি উৎসবের যার পরিচালনায় হচ্ছে রয়্যাল ক্যাটারার্স, তার যিনি মূল সুরজিৎ মুখার্জিকে ডেকে নিচ্ছি আমাদের মধ্যে। আপনাকে আমি বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই। এরম একটা কনসেপ্ট আপনার কাছে এলো কি করে, মাথায় এলো কি করে আপনার? আমাকে আপনি এক ঝলকে 20 বছর আগে ফিরিয়ে নিয়ে চলে গেলেন। কিন্তু অ্যাকচুয়ালি আপনার এই গানটার প্রতি আমার, অ্যাকচুয়ালি গানটার আমি খুব ফ্যান, গানটা আমার খুব ভালো লাগে। ইনফ্যাক্ট যখন আপনি আজকে আমার এখানে মঞ্চে পারফর্ম করবেন বলে ভাবলাম, তখন ভাবলাম ঠিক আছে ব্যাপারটা আপনাকে একটু নস্টালজিক করে দিই, সেই চিন্তা করে এটা করেছি। অসাধারণ অসাধারণ ভাবনা, ওনার জন্য একটা হাততালি দিন প্লিজ সবাই। থ্যাংক ইউ আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। সত্যি কথা বলতে কি, বারবার আপনাদের কাছে ফিরে আসি একটাই কারণে, কারণ আপনাদের থেকে চাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক সম্মান, অনেক অনেক আদর, অনেক 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 ভালোবাসা। ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করি, যতদিন বাঁচব ততদিন যেন আপনাদের অনেক আনন্দ দিতে পারি, অনেক ভালোবাসা দিতে পারি। আজ এসেছি আপনাদের কাছে আরেকবার একদম মুখোমুখি, আপনাদের থেকে নিয়ে যাব অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক সম্মান, অনেক অনেক আদর। আপনাদের থেকে চাই অনেক কিছু, আর কি কি চাই সেটা যদি কথায় না বলি সুরে বলি তাহলে বোধহয় খানিকটা এরকমই শোনায়। Oh,
গোন্দাগিনির চোখ ঘুরছে কিন্তু গিন্নি গিন্নি আমি গোয়েন্দা গিন্নি মেয়ের কোন মেয়েকে আমি ডাকতে পারবো না, তাহলে আমাকে ভুল বুঝবে সবাই। হ্যাঁ আসুন আসুন আসুন, ক্রিসমাসের লাল জামা পরে এসছে, কিন্তু ডাকতেই হবে বলুন। সুবীর বর্মন। সুবীর বর্মন, সুবীর বাবু আপনি কি করেন? আমি এখানে আমার কোনো কাজে লাগবে না। কয়লা খারাপ? না কয়লা কেন খারাপ হবে, কয়লার ভেতরে যেটা পাওয়া যায় সেটা বেশি ভালো, সেটা আনলে ভালো হতো, কি বলুন তো? পেলে অবশ্যই আনবো। আপনার বিয়ে হয়ে গেছে বইয়ের সামনে এটা বললেন তো? আমরা সবাই আজকে মজা করতে এসেছি, থ্যাংক ইউ আপনি এলেন, সেই জন্য আপনি এখানে দাঁড়ান, মোবাইলটা পকেটে রাখুন। কি সুন্দর হাসি তোমার, আমি তো আপনার থেকে বড়ই বয়সে, আমি কি বড় ওনার থেকে? হ্যাঁ মনে হচ্ছে দেখে, আমাকে ছোট মনে হচ্ছে না, কিন্তু আসলে আমি বড়। যাক না না মজা, শুনুন এটা কিন্তু সবটাই মজা, হ্যাঁ একদম মজা। তোমায় আমি ভালোবাসি, হাতটা দিন দিদির মতন, ওই হাতটা দিন দিদির মতন, গাইবেন একটু পরে। তোমায় আমি চাই, কাকে বলি আর কাকে বলি না, এবার আমি আর কাউকে ডাকবো না, আমি সবাইকে বলবো। কি সুন্দর হাসি তো